সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাট দেখতে দর্শক আজকে যে ফ্ল্যাটটি দেখাবো সেটি আটশো চৌরাশি স্কোয়ার ফিটের একটি দুই বেডরুমের ফ্ল্যাট দুই বেডরুম ড্রয়িং ডাইনিং সো দর্শক আমরা ফ্ল্যাটটিতে ভিতরে প্রবেশ করছি এবং ভিতরে কী কী রয়েছে একে একে আপনাদেরকে দেখাবো দর্শক ফ্ল্যাটটিতে আমরা প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি যে এখানে ড্রয়িং রুমটা কিন্তু ঢুকতেই ড্রয়িং ডাইনিং কিন্তু একসাথে ড্রয়িং ডাইনিংটা লম্বা বড় বড় আকারে করা হয়েছে এবং দুইটা বেডরুম এবং দুটা বাথরুম এবং দুটা বারান্দা রয়েছে আর এখানে সব পার্কিং রয়েছে এই ফ্ল্যাটটির সাথে পার্কিং হচ্ছে একশো স্কোয়ার ফিটে টোটাল হচ্ছে এখানে পার্কিংসহ নয়শো পঁচাশি স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি বিক্রি হবে দর্শক যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন আপনারা জানেন যে আমরা এখানে ফ্ল্যাটের বিজ্ঞাপন দিয়ে থাকি যারা কিনতে চান তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর যারা ফ্ল্যাট বিক্রি করতে চান তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাদেরকে সহজেই আপনাদের ফ্ল্যাটটি বিক্রি করে দিব সদর্শক আমরা ভিতরে প্রবেশ করে দেখছি চমৎকার একটা ফ্ল্যাট কিন্তু এটা ভিতরেই সুন্দর করে ডেকোরেশন করা আছে আপনি দেখতে পাচ্ছেন ওনারা খুব সুন্দর করে সাজিয়েছে নিজে থাকার জন্য কিন্তু ফ্ল্যাটটি করেছিলেন এখন ওনাদের এই একটু বড় ফ্ল্যাট দরকারের কারণে ওনারা এই ফ্ল্যাটটি বিক্রি করে দিচ্ছেন অন্য কোনো ইস্যুতে কিন্তু বিক্রি করা হচ্ছে না দর্শক অনেকে আছেন এই কোশ্চেনটা কিন্তু রেজ করেন যে কি কারণে ফ্ল্যাটটি বিক্রি হচ্ছে এটা কোনো ঝামেলার কারণে বিক্রি হচ্ছে না দর্শক অনেকে মনে করতে পারেন যে কেন বিক্রি করা হচ্ছে এত সুন্দর করে ফ্ল্যাট গোছানো কিন্তু না ওনাদের অন্য জায়গায় শিফট করবেন তাই এটা কিন্তু বিক্রি করা হচ্ছে দর্শক চমৎকার একটা বিল্ডিংয়ে এই ফ্ল্যাটটি দ্বিতীয়তলায় সাততলা বিল্ডিংয়ের আর দেখতে পাচ্ছেন আমরা ড্রয়িংটা দেখালাম এতক্ষণে ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেসে কিন্তু অনেক জায়গা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন ডাবল ডোরের ফ্রিজ সহ দুটা ফ্রিজ কিন্তু রাখা যাচ্ছে ডাইনিং স্পেসে একটা ছোট ফ্ল্যাটে এত সুন্দর করে গুছানো একটা ফ্ল্যাট করা হয়েছে এটা আমরা একে একে আপনাদেরকে অন্য অন্য যে বিষয়গুলো আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব এবং ফ্ল্যাটের বেডরুমগুলো আপনাদেরকে দেখাবো বাথরুমগুলো কেমন দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি চমৎকারভাবে কিন্তু দেখেন আপনি বেসিনটা কত সুন্দর ভালো কোয়ালিটি বেসিন লাগানো হয়েছে এখানে দর্শক এটা হচ্ছে ওয়াশরুম এটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা আপনি দেখতে পাচ্ছেন ফিটিংস ভালো মানের দেওয়া হয়েছে ভিতরে কিন্তু ফ্রেশ দর্শক এই বিল্ডিংটা কমপ্লিট হয়েছে বেশি দিন হয়নি প্রায় দুই বছরের মতো হয়েছে এই বিল্ডিংটাতে ওনারা উঠেছেন সো দর্শকরা বেশি দিনের পুরনো নয় এই ফ্ল্যাটটি সো আশা করি যারা কিনবেন তা তারা একদমই নতুন বলা যায় ফ্ল্যাটটি ভিতরে কন্ডিশান খুব ভালো আপনি দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ মিরর পলিশ টাইলস দিয়ে কিন্তু ফ্লোরটা করা আর ফিটিংস এবং দরজা ভালো মানের কিন্তু লাগানো হয়েছে কোম্পানি থেকে কোনো কিছু না হয়নি এখানে নিজেরা ওনারা ফিটিংস চয়েস করে নিজেরা দিয়েছেন কোম্পানি লাগিয়ে দিয়েছে চমৎকার একটা ফ্ল্যাট যারা কিনতে চাচ্ছেন এ ধরনের ফ্ল্যাট তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ফ্ল্যাটটি দেখতে পারেন দেখার জন্য অবশ্যই হলিডেতে হলে ভালো হয় আর না হলে সন্ধ্যার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন ফ্ল্যাট ওনার সন্ধ্যার আগে থাকেন না বাসায় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যারা এই ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন তারা ইভিনিংয়ে দেখতে পারবেন এছাড়া আপনারা ফ্রাইডেতে শুক্র শনিবারে দেখতে পারবেন এই ফ্ল্যাটটি সো দর্শক এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে কিন্তু একটা চমৎকার বারান্দাও রয়েছে আমরা প্রাইসের বিষয়ে আপনাদেরকে ধারণা দিব যদি মনে হয় আপনারা এই প্রাইসে অ্যাগ্রি করেন তাহলেই কিন্তু আমাদেরকে কল দিবেন এছাড়া অনেকে আছেন যারা এমন প্রাইস বলেন আমাদেরকে আমরা কিন্তু দিতে পারি না কারণ হচ্ছে যে আমরা যে প্রাইসটা বলি একদম ফিক্সড প্রাইসের মতোই থাকে আমাদের এই জন্য দর্শক যারা একটু ফ্ল্যাটটা দেখবেন এটা বিবেচনা করবেন যে আমরা প্রাইসটা কিন্তু বেশি চাই না আমরা একদম ফিক্সড প্রাইসের কাছাকাছি চাই হয়তো বা এক লাখ টাকা এদিক ওদিক হতে পারে কিন্তু এত বিস্তর ফারাক কিন্তু হবে না তো দর্শক যে প্রাইসটা আমরা বলবো একদম পার্কিং সহ প্যাকেজ প্রাইস এই পার্কিং ইউটিলিটি সহ প্যাকেজ প্রাইস এই ফ্ল্যাটটা যদি আপনারা নিতে চান সেটা আমরা জানিয়ে দেবো ভিডিওর শেষ দিকে সো দর্শক পুরো ভিডিওটা অবশ্যই শেষ করবেন তাহলে কিন্তু প্রাইস সম্পর্কে ধারণা পেয়ে যাবেন এছাড়া আমাদের ডেসক্রিপশানটা আপনারা ফলো করবেন সেখানে কিন্তু প্রাইস সহ ডিটেলস লেখা থাকে কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট কয়তলা অবস্থান করছে এবং কত দামে কিনতে পারবেন কী ফ্যাসিলিটিস রয়েছে গ্যাস লিফ্ট বা অন্য অন্য ফ্যাসিলিটিসগুলো আছে কি না আমরা কিন্তু ডেসক্রিপশানে লিখে দিই অবশ্যই ডেসক্রিপশানে চেক করলে আপনারা এই ফ্ল্যাটের ডিটেলস সম্পর্কে পেয়ে যাবেন দর্শক আমরা চাইল্ড বেডটা আপনাদেরকে দেখালাম এখন আমরা আস্তে আস্তে মাস্টার বেডটা দেখাবো এবং কিচেনটা দেখাবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে ফ্ল্যাটটিতে কী কী রয়েছে দর্শক আমরা মোটামুটি যেভাবে ভিডিও করে দেখাই আপনাদেরকে এরপরে আপনারা সরাসরি দেখার আগে কিন্তু আপনারা প্রাথমিক অবস্থা সুন্দর একটা ধারণা পেয়ে যান একটি ফ্ল্যাট সম্পর্কে তো আশা করি এই যে ফ্ল্যাট সেল ঢাকা আপনাদের জন্য নিয়ে আসছে নতুন নতুন ভিডিও এটা দেখতে চাইলে অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নিয়মিত নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল এখনতে ক্লিক করে রাখুন যাতে করে আপনি নতুন ভিডিও আসলেই আপনার কাছে চলে যায় দর্শক ফ্ল্যাট আমরা যে ফ্ল্যাট দেখাই সেটা হচ্ছে একদম রেডি থাকে যেখানে আপনি সরাসরি ফ্ল্যাট কিনে এখনই উঠতে পারবেন এখানে আমরা ফ্ল্যাটে কোনো ধরনের ঝামেলা থাকে না এরকম ফ্ল্যাটই আমরা দেখানোর চেষ্টা করি যাতে করে আপনি ফ্ল্যাট কিনে প্রতারিত হবেন না সেটা আমাদের কাছে একদমই গ্যারান্টি সহকারে আমরা দিতে পারবো যে আপনি আমাদের কাছ থেকে যখন কোনো ফ্ল্যাট নিলে আপনার কোনো ঝামেলায় পড়তে হবে না কারণ আমরা ঝামেলা ছাড়া ফ্ল্যাট নিয়ে কাজ করি দর্শক যেসব ফ্ল্যাটে ঝামেলা আছে আমরা ওই ফ্ল্যাটে কখনোই যাবো না এবং ওই ফ্ল্যাট কখনই আমরা বিক্রি করার চেষ্টাও করব না দর্শক আশা করি আমাদের এই প্রয়াসটা আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো লাইক করে দিন দর্শক এখানে হচ্ছে কিচেনটা দেখতে পাচ্ছেন কিচেনে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে গ্যাস রয়েছে আটশো আটশো চৌরাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে চমৎকার একটা কিচেন কিন্তু এখানে মোটামুটি ভালো মানের আপনি দেখতে পাচ্ছেন টাইলসটাও খুব সুন্দর ফ্লোর টাইলসটা খুব সুন্দর করে লাগানো হয়েছে এখানে সো দর্শক আমরা এখন আপনাদেরকে মাস্টার বেডটা দেখাবো মাস্টার বেডে ভিতরে অ্যাটাচড টয়লেট রয়েছে একটা সেটাও আপনারা দেখবেন সো দর্শক দামের বিষয়ে আমি আপনাদেরকে একটু আলোচনা করি প্রথমে দামটা এখানে বিয়াল্লিশ লাখ টাকা প্যাকেজ প্রাইস এটা পার্কিং সহ আর এই ফ্ল্যাটটা পার্কিং সহ হয় নয়শো চৌরাশি স্কোয়ার ফিট দর্শক আমরা মাস্টার বেডে ঢুকেছি দেখতে পাচ্ছেন মাস্টার বেডে কিন্তু এসি লাইনও রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট একটা ক্যাবিনেট করা হয়েছে একটা জায়গাকে ব্লক করে সো দর্শক এখানে বারান্দাও রয়েছে দুইটা বেডরুমের সাথে দুইটা বারান্দা চমৎকার বারান্দা রয়েছে যেহেতু নিজে থাকার জন্য করেছিলেন খুব ভালোভাবে ভালো ফিটিংস লাগিয়েছেন এখন অন্য জায়গায় শিফট করার কারণে ওনারা ফ্ল্যাটটা কিন্তু বিক্রি করে দেবেন দর্শক আমরা আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখাই ওয়াশরুমটা দেখতে কেমন আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে ওয়াশরুমের ফিটিংসটাও কিন্তু চমৎকার ওনারা লাগিয়েছেন দর্শক এই ফ্ল্যাটটি যদি দেখতে চান কবে নাগাদ আপনারা দেখতে পারবেন আমাদেরকে আপনারা জানান আপনারা আমাদেরকে মেসেজ দিতে পারেন আপনারা আমাদেরকে মেইল করতে পারেন আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন দর্শক আমাদের আয়টা নাম্বার আপনারা দেখছেন আমরা দিচ্ছি সেটা যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেলে কোনো ভিডিও প্রচার করতে চান সেক্ষেত্রে কিন্তু ওই নাম্বারটা আপনারা ওই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে ওই নাম্বারে কিন্তু আপনারা আমাদেরকে মেসেজ দিতে পারেন আমরা কোথায় আপনাদের ফ্ল্যাট সেটা লিখে আপনাদের নাম্বার দিয়ে আপনার ঠিকানা দিয়ে রাখবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে চেষ্টা করব যত তাড়াতাড়ি আপনার ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়া যায় সদস্য যে কোনো ফ্ল্যাট কিনতেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বিক্রি করতে চাইলেও কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো প্রপার্টি সংক্রান্ত বেচা কেনার বিষয়ে আমাদের সহযোগিতা নিন আমরা সহজেই আপনার প্রপার্টি বিক্রি করে দেব দর্শক আশা করি আমাদের মাধ্যমে আপনারা একটা ভালো ডিল পাবেন এবং এই ফ্ল্যাটটা যদি কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আমরা আপনাদের সহজেই ফ্ল্যাটটি বিক্রি করে দেব কিনে দিব এবং আমরা আমাদের কাছে আরও ফ্ল্যাট রয়েছে আপনার যদি যে কোনো সাইজের ফ্ল্যাট দরকার হলে আমাদের কল দিলে আমরা অ্যারেঞ্জ করে দিতে পারব সো দর্শক এই ছিল মোটামুটি গোড়ানে চমৎকার একটি ফ্ল্যাটের ভিডিও আমরা পরবর্তীতে অন্য কোনো ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমি আবার বলছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বেলায়কোনা ক্লিক করতে ভুলবেন না যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনি নিয়মিত পেতে পারেন আমাদের মাধ্যমে তো দর্শক যে কোনো লেনদেন করার আগে অবশ্যই কাগজপত্র যাচাই করে লেনদেন করবেন তাহলে কোনো ধরনের ঝামেলা হবে না আর অবশ্যই যেই বাসাটা কিনছেন যেই প্রপার্টিটা কিনছেন ওইটার নাম জারি আছে কি না ওই মালিকের নামে বা খাজনা দেয় কিনা এটা একটু চেক করে নেবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার জন্য আমরা পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো